রিদমে নাচো, রিদমে গাও, রিদমে বাঁচো, হারিয়ে যাও। রিদমে নাচো, রিদমে গাও, রিদমে বাঁচো, হারিয়ে যাও। ছন্দ তোলো তুমি গিটারে, শোনা যাক কণ্ঠ ইধারে। ছন্দ তোলো তুমি গিটারে, শোনা যাক কণ্ঠ ইধারে। স্বর থেকে ওই সুরে মনের জানালা খুলে হয়ে ওঠো রিদমের ফ্যান। রিদম ফ্যান, রিদম ফ্যান, রিদম ফ্যান, রিদম ফ্যান। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রিদম অফ ব্যান্ড। বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সাথে আছি আমি, মাকসুদুল হক। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সারা বাংলাদেশ থেকে বাছাই করে নতুন ব্যান্ড, অপরিচিত ব্যান্ড, স্বল্প পরিচিত ব্যান্ড, তাদেরকে আপনাদের সামনে আনার উপস্থাপন করি। তবে আজকের একটি ব্যতিক্রম, যে যে ব্যান্ডটি এসছে তাদের সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয়, সেটা আমরা পরেই বলবো। তো এই ব্যান্ডটির বয়স 86-তে এদের আবির্ভাব, এবং 86-87-তেই বাংলা ভাষায় প্রথম যে অডিও ক্যাসেটটি বেরিয়েছিল তাদেরই সৃষ্টি করা। অতএব এই ব্যান্ডটি একটি লেজেন্ডারি ব্যান্ড, এবং আমি মনে করছি যে আজকে তারা যে পারফরমেন্সটা করবে সেটাই তাদের যে এই যে এত বছরের অনুশীলন সেটাই প্রমাণ করবে। সো আর সময় কথা না বাড়িয়ে let's welcome Shocking Blues, welcome to the show. So let's get it started. Ore kotha ache লাভলি ওয়ার্ম আপ, এক্সেলেন্ট। যেটা আমি বলছিলাম শ্রোতাদেরকে যে অনেক পুরনো একটি ব্যান্ড, এবং এটা যে মূল কর্ণধার টফি, ওয়েলকাম টু দ্য শো ভাই। অনেক বছর হয়ে গেল আমাদের লাইন আপে এত চেঞ্জ হয়েছে, যার কারণে আমি কিছুটা পিছনে ছিলাম। আচ্ছা, তো এখন 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 অবস্থা কি? এখন তো আই সি এ ভেরি টাইট ব্যান্ড, অনেক কুইপ টাইট একটা ব্যান্ড। এখন আবার আমরা নতুন করে এটাকে রিফর্ম করছি। আচ্ছা, এর ভিতরে কি নতুন কোনো অ্যালবাম হয়েছে বা আসছে? নতুন অ্যালবাম আসছে ফেব্রুয়ারিতে। ওকে, রাইট। আমরা তো অনেক কথা আছে, কিন্তু অনেক পুরনো কথা, নতুন কথা সব মিলিয়ে কথা বলবো। সো এরপরের যে প্রথম গানটা দিয়ে তোমরা শুরু করবা, সেটার কথা সম্পর্কে একটু বলো। অ্যান্ড গানটা হচ্ছে ঝিরি ঝিরি হাওয়া, একটু ব্লুজের। অলরাইট, ওকে, হোক তাহলে। ওকে, ঝিরি
তলা মৌ মৌ ছন্দ দোলে চুপি চুপি মন আসবে অনক্ষণে এক পা দু পা করে চিরি চিরি হাওয়া মন তলা মৌ মৌ ছন্দ দোলে ও চুপি চুপি মন আসবে অনক্ষণে এক পা দু পা করে ক্ষণে ক্ষণে যত ভাবি তুমি হবে বাজে ঝিনি ঝিনি হয়ে নাচের তালে তালে ঝিনি করে চোখে ভাজে বারবার এসে রোখে কালো কালো চুড়ে হরিণি চালে নিজেকে লুকিয়ে নিলে ও ফিরে ফিরে দেখে দুষ্টু মনে পালে পালে লাগে হাওয়া ভালোবাসার মায়া জালে ছুঁয়ে নিয়ে একটু ছোঁয়ার পর সে নিয়ে শুধু আমাকে ঝিরি ঝিরি হাওয়া মন তলা মৌ মৌ ছন্দ দোলে ও চুপি চুপি মন আসবে অনুক্ষণে এক পা দু পা করে ক্ষণে ক্ষণে যত ভাবি তুমি হবে আলো জ্যোতি দূর দূর বুক জুড়ে চেনা চেনা দুঃখ ঝাড়ে নিয়ে শুধু Wow, what a jamming track, Shocking Blue. Thank you. This is, I'm really shocked. মানে এত বছর পর এত ভালো সাউন্ড, স্টিলস এত 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 রিচ এবং এত টাইট একটি ব্যান্ড. সত্যি টফি, গ্রেট কাম ব্যাক, ইউনো, কংগ্রাচুলেশনস. আমার মনে হয় খুব এক্সাইটিং আমরা কিছু আরও গান শুনতে যাচ্ছি বা আরও তোমাদের সামনে অনেক কথা আছে. তো শ্রোতা দর্শক, আপনারা যারা দেখছেন, আমাদের সাথে আছে শকিং ব্লু. আমরা খুব তাড়াতাড়ি এটি ফেরত আসছি ছোট্ট বিরতির পর, আমাদের সাথেই থাকবেন. Rhythm of Band. Rhythm of Band. Welcome back. আমরা আছি Rhythm of Band, বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজনে. সাথে আছে Shocking Blue. Shocking Blue, next song please. Thank you.
থেকে ভালোবাসা সন্দেহ সর্বনাশ এক নিমিষ শান্ত আকাশে ঝড়েরই পূর্বাভাস বিশ্বাস থেকে ভালোবাসা সন্দেহ সর্বনাশ এক নিমিষ শান্ত আকাশে ঝড়েরই পূর্বাভাস অভিমান যদি ভুল করে দেয় দেখা বেদনার কান কান পড়ে রবে যে একা অভিমান যদি ভুল করে দেয় দেখা বেদনার কান কান পড়ে রবে যে একা জীবন চলার অনুতাপে বুক ভাঙা দীর্ঘশ্বাস বিশ্বাস থেকে ভালোবাসা সন্দেহ সর্বনাশ এক নিমিষে শান্ত আকাশে ঝড়েরই পূর্বাভাস কখনো বিশ্বাসের দ্বার খুলে রেখো তখনো অনুযোগ যদি মন ছুঁয়ে যায় কখনো বিশ্বাসের দ্বার খুলে রেখো তখনো আধার বুকে ছমনাতে বুক ভরা দীর্ঘশ্বাস বিশ্বাস থেকে ভালোবাসা সন্দেহ সর্বনাশ এক নিমেষ শান্ত আকাশে ঝড়ে বিশ্বাস থেকে ভালোবাসা সন্দেহ সর্বনাশ এক নিমেষে শান্ত আকাশে ঝড়েরই পূর্বাভাস তফি আমার যেটা মনে হচ্ছে মানে তুমি তো স্পেসিফিক কোনো জনর না আই থিঙ্ক মেলোডি মেলোডি এবং কিছুটা ফাঙ্ক কিছুটা ব্লুজ খুবই ডুবি ব্রাদার্স টাইপের একটা সাউন্ড হচ্ছে তোমার বুঝছো রিয়েলি এনজয়িং দিস কারণ ওয়ান অফ মাই ফেভারিট ব্যান্ডস ওয়াজ ডুবি ব্রাদার্স এবং রিয়েলি এক্সেলেন্ট আমি যেটা জানতে চাচ্ছি এই যে গানটা এটা কি তোমাদেরই লেখা নাকি নিজেদের লেখা নিজের প্রস্তুত এই গানটা লিখেছিল নুরুল ইসলাম মাটির দেহ হবে প মাটির দেহ হবে প হবে যাব সুঝর পাখি উড়ে যাবে থাকবে না তোমার পোনা সুন্দর দেহ মাটি খাবে থাকবে না তোমার পদ মাটির দেহ হবে প মাটির দেহ জল পাখি উড়ে যাবে থাকবে না তো আপনা সুন্দর দেহ মাটি খাবে থাকবে না তো তার গল ¶¶
যখন পথে কলে মাটি হয়ে যাবে ধনী নাকি গরিব ছিলে সে কি বোঝা যাবে দেখো যখন পথে কলে মাটি হয়ে মাটির দেহ মাটির দেহ উড়ে যাবে থাকবে না তো আপনার সুন্দর দেহ মাটি খাবে থাকবে না তো তার কদর মাটির দেহ হবে মাটির দেহ দুর্দান্ত, রিয়েলি নাইস, ওয়ান্ডারফুল। তোমাদের এই যে সেট আপটা, এই সেট আপে কদিন হচ্ছে টফি? এটা বেশি দিন না, তিন মাস মাত্র। তিন মাস, বাট ইউনো আমি আমি কম্বিনেশনটা কিন্তু আমার সব পুরনো বন্ধু অ্যান্ড ইউনো ওল্ড নিউ সবাই মিলেই বোধহয় তোমরা করতেছো। টফি কিন্তু গিটার একজন কিংবদন্তি এবং সে হেন কোনো বাংলাদেশের শিল্পী নাই যার সাথে বাজায় নেই, এবং আজম ভাইয়ের থেকে শুরু করে ও গিটার পারদর্শী এবং ভেরি গুড কম্পোজার, সেটা আজকের কোনো বিষয় না। অ্যান্ড আমার কাছে খুব বেশি এক্সাইটিং লাগছে যে শকিং ব্লু ইজ ব্যাক এবং টফি ইজ ব্যাক। তো যাই হোক, আরও কথা আছে টফি, অনেক মজার ডিসকাশন আছে, আরও আরও সুন্দর গান আমরা শুনতে যাচ্ছি, কিন্তু এখন একটি ছোট্ট বিরতির সময় চলে এসছে। আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।
ওয়েলকাম ব্যাক। আমরা বৈশাখী টিভিতে রিদম অফ ব্যান্ড অনুষ্ঠান আছি। আমাদের সাথে আছে শকিং ব্লু, অনেক পুরনো একটি ব্যান্ড, এবং অলরেডি আমরা কিছু চমৎকার গান শুনেছি। তো হোয়াটস দ্য নেক্সট সং টফি? এরপরে রাতের নির্জনতা, ওকে, সেন্টিমেন্টাল সং। Yeah.
Wonderful. Toffee, প্রথমে যেটা জানতে চাই, মানে ইউনো ইফ ইউ ক্যান বি কাইন্ড এনাফ টু মি, তোমার ব্যান্ডের সবাইকে যদি ইন্ট্রোডিউস করো উইথ দ্য অডিয়েন্স। আচ্ছা, আমাদের প্রথমে ভোকালিস্ট হচ্ছেন মিঠু। হ্যালো মিঠু। তারপরে কিবোর্ড আশরাফ, বেস গিটার ববি। হাই ববি। এবং ড্রামসে শহীদ। শহীদ, আর তুমি তুমি কে? আমাকে বারবারই বলছেন, আমার ইন্ট্রোডিউস দরকার না, না একবার তুমি নিজে একটু পরিচিত। টফি, সো শকিং ব্লু, তোমাদের যে মিউজিকের যে ডেফিনেশনটা, আমার মনে হয় ম্যাচুরিটির সাথে একটা বিষয় আছে, তোমার অনেক ম্যাচুরিটি হয়েছে। অ্যান্ড কিন্তু এই যে ব্যান্ড একসাথে রিহার্সাল তোমরা কত করছো এখন? রিহার্সাল আসলে সবাই তো, আমাদের তিনজনই প্রফেশনাল মিউজিশিয়ান, ওরা কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় দেয়। সপ্তাহে দুই দিন তিন দিন হয় না? সপ্তাহে দুই দিন তো হয়। আচ্ছা, দ্যাটস ভেরি গুড। আরও সুন্দর গান আমরা শুনতে যাচ্ছি, কিন্তু এখন একটি ছোট্ট বিরতির সময় চলে এসছে, আপনারা আমাদের সাথেই থাকবেন, আমরা খুব তাড়াতাড়ি ফিরছি। রিদম অফ ব্যান্ড, ওয়েলকাম ব্যাক। আমরা আছি রিদম অফ ব্যান্ড বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজনে, সাথে আছে শকিং ব্লু। শকিং ব্লু, নেক্সট সং প্লিজ। নেক্সট আধার কে? ওকে, হোক। Thank you.
অনুষ্ঠানে তো প্রায় একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আরেকটি গান আছে তোমাদের, অ্যান্ড শ্রোতা দর্শক যারা দেখছেন, আইম প্রিটি শিওর যে শকিং ব্লুর এই পারফরমেন্স অনেক বছর পর আমি যে কী এনজয় করেছি, আমি শিওর একই রকম এনজয়মেন্ট যারা অনুষ্ঠান দেখছেন তারাও উপভোগ করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ শকিং ব্লু, ইউনো এক্সেলেন্ট টাইম আমরা তোমার সাথে কাটালাম, এবং টু দ্য নেক্সট সং Scorpion sir, rock you like a hurricane. Lovely, go for it, yeah. Comes out. Last night was shaking and pretty loud. My cat is a pouring, scratches my skin. So what is it wrong with another scene? The bitch is only, she needs to tell. So give her inches and feed her well. But just to come you, pleasure to go. I can't even leave it, come on the show. Here I am. Rock you like a hurricane. Here I am. Rock you like a hurricane. Come on, come on, come on, baby. Here I am. Rock you like a hurricane. Here I am. Rock you like a hurricane. My body is burning, start to shout. Desire is coming and takes out loud. A season cages, strong red cool. The trap you make it, someone will choose. The night is calling, I have to go. The old is hungry, he wants to show. The chicken is thirsty, ready to win. And I hunt tonight for love to see. Here I am, rock you like a hurricane. Rock you like a hurricane. Come on, come on, come on, baby. Rock you like a hurricane. রিদমে নাচো, রিদমে গাও, রিদমে বাঁচো, হারিয়ে যাও। রিদমে নাচো, রিদমে গাও, রিদমে বাঁচো, হারিয়ে যাও। ছন্দ তোলো তুমি গিটারে, শোনা যাক কণ্ঠ ইধারে। ছন্দ তোলো তুমি গিটারে, শোনা যাক কণ্ঠ ইধারে। স্বর থেকে ওই সুরে মনের জানালা খুলে হয়ে ওঠো রিদমের ফ্যান।
Rhythm of band, rhythm of band, rhythm of band, rhythm of band.